শিশু মনের বৌদ্ধিক বিকাশের সাথে সাথে দৈহিক ও মানসিক বিকাশের সাধনের জন্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ও গুরুত্ব অপরিহার্য। এই লক্ষ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও দাঁতন হাইস্কুল মাঠে আয়োজিত হলো লায়ন স্কুল মেলভিনের দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মাননীয় বিশ্বরূপ সিনহা ও মাননীয় বিভূতিভূষণ বেরা মহাশয়, ছিলেন বিদ্যালয়ের সম্পাদক মহাশয় এবং 15 জন শিক্ষিকা। অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিও ছিল বেশ ভালো। অংশগ্রহণকারী শিশু প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় 200 জন। ক্রীড়া প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন মাননীয় অমিয়বরণ মাইতি, শ্রী তরুণ দাস মহাপাত্র, সুশান্ত বার্ষিক, পূজা প্রামাণিক ও অর্চনা নায়ক ও এবং অন্যান্য অনেকে। সুন্দর ও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে মাঠে এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। খেলার ইভেন্টগুলি ছিল 50 মিটার দৌড়, 75 মিটার দৌড়, 100 মিটার দৌড়, আলু দৌড়, লৌহ বল নিক্ষেপ, টার্গেট বল, স্পট জাম্প ও মিউজিক্যাল চেয়ার। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রাবণী মিশ্র এবং সম্পাদক মাননীয় মাখন নন্দী মহাশয় জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আগামী বছরগুলিতে এই ক্রীড়া প্রতিযোগিতা আরও সুন্দর, আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলার আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করা হবে।